উঠিয়া লুক 15:18 আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সামনে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, আমি উঠি আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমাদের পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে পুরাতন অভ্যাসগুলোকে পুরাতন বিষয়গুলোকে আমাদেরকে ত্যাগ করে দিতে হবে। দিয়ে আমাদের যা কিছু আমাদের সামনে যা জীবন আছে, যা সামনে যে আমাদের আমাদের যা কিছু রাখা হয়েছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের পুরাতন বিষয়গুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে, তবে আমাদের আমাদের পরিত্রাণ হবে। যে আমি যে যা কিছু করেছি, যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, সবগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। আর ঈশ্বরের কাছে আমাদেরকে জানাতে হবে যে আমি তোমার বিরুদ্ধে অন্যায় করেছি, আমি যা অন্যায় করেছি আর সেই অন্যায় আর আমি করব না, আমি আর ওই পাপ করব না। মিনতি সহকারে আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। আমাকেও তেমন ভাবে রাখো, আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি তুমি ওগুলো ভুলে যাও। আমাদেরকে কি করতে হবে? চেতনা লাভ করতে হবে। আমাদের যা যাবতীয় চিন্তাভাবনাকে করাতে হবে, তবেই আমাদের ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেবে, তবে ঈশ্বর আমাদেরকে জায়গা দেবে। একটা পরিত্রাণ পেতে গেলে ঈশ্বরের কাছে আমাদেরকে নিজেকে নতুন করতে হবে, নিজেকে করিয়ে রাখতে হবে। আমাদেরকে আমাদের যা বিষয় আছে, যা কিছু মাইন্ডে যা কিছু কাজ হয়, যা কিছু আমরা মনে মনে ভাবি, যা হৃদয়ের মধ্যে আমরা বাজে অভ্যাস বাজে বাজে যা কিছু রাখি, ওগুলোকে তোমাকে ত্যাগ করতে হবে, তবেই তুমি পরিত্রাণ পাবে। আর ঠিক পরিত্রাণ পেতে গেলে আমাদের আমাদের সামনে এগিয়ে আসতে হবে, আমাদের যাবতীয় চিন্তাভাবনাগুলোকে করিয়ে রাখতে হবে। তবে পরিত্রাণ পেতে গেলে তোমাকে চেতনা লাভ করতে হবে, তোমার তোমার ভেতরে তোমার ভেতরটাকে বাজাতে হবে, ভালো করে গাঁটতে হবে যে আমি কি বিরুদ্ধে অনেক করছি, কার বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, কার বিরুদ্ধে আমি অপরাধ করছি, সেগুলোকে তোমাকে চেতনা লাভ করতে হবে। তবেই তোমার জীবনের পরিত্রাণ আসবে, হ্যালেলুয়া, তবেই তোমার জীবনকে প্রভু আশীর্বাদ করবে, তবেই তোমাকে অরুণ সন্তানকে যেমন ভাবে রেখেছে তোমাকেও তেমন ভাবে রাখবে প্রভু। হ্যালেলুয়া, সে বুঝতে পেরেছে যে তুমি যেমন চাকরদেরকে তুমি এমন ভাবে রেখেছো আমাকেও তেমন ভাবে রাখো। তার মধ্যে কি চেতনা লাভ হচ্ছে, সে যা কিছু ব্যয় করেছিল সেগুলো তার মধ্যে জেগে উঠেছে, জানে আমি যা কিছু ছিল আমার জীবনে আমি সব ফেলে দিয়েছি, সব হারিয়ে দিয়েছি। আমি আজকে আমি বুঝতে পেরেছি আমার পরিত্রাণ পাওয়ার দরকার আছে। আর পরিত্রাণ পেতে গেলে আমাকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের পুরো যাবতীয় বিষয়গুলোকে চলাতে হবে, তবেই আমরা যেন আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করছি, আমরা অন্যায় করছি, যেন আমরা বুঝতে পারি, তবেই আমরা আমাদের পরিত্রাণ আমরা ফিরে পাবো, ফিরে তবে আমরা পরিত্রাণ আমাদের পরিত্রাণ করতে পারে প্রয়োজন আছে। আর পরিত্রাণ পেয়েও আমরা হারিয়ে ফেলছি, কারণ আমরা জানি যে এগুলো অন্যায়, এগুলো অপরাধ, এগুলো করা উচিত নয়, আমরা সেই কাজগুলো করি, ওই জন্য আমরা পরিত্রাণ থেকে আমরা হারিয়ে যাই। আমরা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কাজ করছি, আমরা স্বর্গের বিরুদ্ধে অন্যায় কাজ করছি। ঈশ্বর বলেছে তোমরা অন্যায় করো না, তোমরা অপরাধ করো না, তোমরা কাউকে দোষ দিও না। আমরা সেই ঘুরে ফিরে সে একই জায়গায় করছি। তার সে পরিবার দুই সন্তান ছিল, একজন তার বাবাকে খুব ভালোবাসত, একজন কি করেছে সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়ে চলে গেছিল আর সব হারিয়ে ফেলেছে। যখন তার আমার চেতনা হয়েছে তখন সে ফিরে এসেছে। আজকে আমরাও যেন ফিরে আসতে পারি প্রভুর কাছে, যে প্রভুকে বলি যে প্রভু আমি তোমার বিরুদ্ধে যা অন্যায় করছি, যা অপরাধ করছি, আমার কাছে তুমি চেতনা দাও, আমাকে তুমি ভুলিয়ে দাও, আমি আর ওগুলো কাজ করবো না, আমাকে তুমি প্রার্থনা জীবন দাও, আমি আর সময় কাটাবো তোমার প্রার্থনার মধ্যে, আমি আর তোমার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসতে পারি, প্রত্যেকটা সন্তানকে যেন প্রেম করতে পারি, যেন আমাদের যেন চেতনা লাভ করতে পারি আমাদের জীবন, তবে আমরা পরিত্রাণ লাভ করতে পারবো। হ্যাঁ, তবে আমরা পরিত্রাণ লাভ করতে পারবো। আমাদের জীবনে অনেক সময় চেতনা লাভ করতে পারি না, অনেক সময় আমাদের জীবনকে আমাদের মাইন্ডকে অনেক সময় বন্ধ করে রেখে দিই, আমাদের মাইন্ডকে সবসময় খুব ঘিরে রেখে দিই, আমরা বলি আমাদের দোষ নয়, ওর দোষ, ওর দোষ। আমরা একে কখনো করতে পারি না, আমরা কখনো নিজেকে যেন ক্ষমা করতে পারি, নিজেকে যেন স্বীকার করতে পারি যে আমি অন্যায় করছি।
আমাদের চিন্তা ভাবনার জন্যই আমরা পরিত্রাণ পেতে পারি না। আমরা যতবার চিন্তা থেকে বেরিয়ে আসবো, আমরা অনেক আশ্রয় থেকে বেরিয়ে আসবো, তবে আমরা আমাদের পরিবার সবাই পরিত্রাণ পাবে। হ্যালেলুইয়া। আজকে আমাদের জন্য আমাদের পরিবার পরিত্রাণ পাচ্ছে না, কারণ কেন আমাদের পরিবার সঙ্গে ঠিক প্রভু যিশু বিষয়ে আলোচনা করছি না, প্রভুর কথা বলছি না বলে ওই জন্য তার পরিত্রাণ পাচ্ছে না। ভেঙে যায় যেন ঈশ্বর যেমন বল শক্তি পাওয়ারফুল যেন আমাদের জীবনে যেন মনে রাখতে পারি। তারপরে নির্ভর করতে পারি। হাউস করিব, ভীত হইব না, কেন সদাপ্রভু জিহোবা ও আমার ও জ্ঞান। হালেলুইয়া আমি সাহস করবো, ভয় করব না, আমি কথা হবো না। হালেলুইয়া। সর্বপ্রভু আমাদের সঙ্গে থাকে, আমরা কোনো মতে ভয় করবো না, তো তিনি আমাদের পরিত্রাণ, আমরা ভীত হবো না, আমরা দুর্বল হবো না, আমরা সাহস করব, আমরা কি করবো, সাহস করবো, অর্জন করবো ঈশ্বর নামে। হালেলুইয়া। তবে আমাদের পরিত্রাণ পাবো, তবে আমরা কি করবো, পরিত্রাণ আমাদের চাই চাই, পরিত্রাণ আমাদের চাই চাই। কখন আমরা পরিত্রাণ পাবো, যখনই আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, ভয় করবো না। হালেলুইয়া। আমাদের পরিত্রাণ আমাদের চাই চাই নিতে হবে, পরিত্রাণ আমাদেরকে, আমাদেরকে প্রেশার দিতে হবে আমাদেরকে, হ্যাঁ আমার পরিত্রাণ চাই চাই, আমাকে কি পরিত্রাণ আমাদেরকে চাই চাই, আমার পরিত্রাণ চাই চাই, আমার কারণ পরিত্রাণ চাই চাই আমাদের, কেন কারণ ঈশ্বর আমাদের কি পরিত্রাণ, ঈশ্বর আমাদের পরিত্রাণ, এই পরিত্রাণ আমাদের চাই চাই। আমাদের ঈশ্বর স্বর্গের দরজা খুলে আমাদের পরিত্রাণ দিয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পেতে পারে, আর আমাদের সেই পরিত্রাণ চাই চাই। হালেলুইয়া। পরিত্রাণ আমাদের চাই চাই, আমরা যেন প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায়, প্রত্যেকটা মানুষ যেন যিশুকে জানতে পারে। আজকে আমি যেন জেনেছি যে প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে। হালেলুইয়া। আমরা একটা বলবো সঙ্গীতা 116:17, তোমার উদ্দেশ্যে সব বলি উৎসর্গ করিব। পরিত্রাণ পেতে গেলে আমাকে ঈশ্বরের জন্য কিন্তু গৌরব করতে হবে, ঈশ্বরের নামে আমাদেরকে প্রশ্ন দিতে হবে। হালেলুইয়া। দাউদ বলছে, দাউদ বলছে আমি তোমার উদ্দেশ্যে সব বলি উৎসর্গ করিব, আর আমি সদাপ্রভুর নামে ডাকিব। আমাদেরকে ঈশ্বরকে প্রত্যেকটা মুহূর্তে ডাকতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে, তাকে গৌরব দিতে হবে। হালেলুইয়া। হালেলুইয়া। সব বলি মানে জানি, হ্যাঁ হ্যাঁ সব বলি মানে জানি, কি করতে হবে, মুক্তিকে সবসময় গৌরব করতে দিতে হবে। হালেলুইয়া। আর সদাপ্রভু নামে আমি ডাকিব। পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে ঈশ্বরকে সর্বদাই ডাকতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তবেই তোমার জীবনে পরিত্রাণ আসবে। গীতসঙ্গীতা 119:33, হালেলুইয়া। আবার পড়ি একজন, আমি তোমার আজ্ঞা পথ দৌড়াবো, যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের আজ্ঞার মধ্যে দৌড়াই, ঈশ্বর যেগুলো চাই তার পথে আমরা এগিয়ে যেতে পারি। যদি আমরা ঈশ্বরের আজ্ঞা মানি, ঈশ্বরের পথে আমরা যাই, তবে আমাদের জীবনে পরিত্রাণ নামবে, তবে আমাদের জীবনে আশীর্বাদ নামবে। Yes, Amen. পরিত্রাণ কথা মানে হচ্ছে আমাদের জীবনে একটা আশীর্বাদ, কারণ ঈশ্বরের পরিত্রাণ একটা গিফট। হালেলুইয়া। পরিত্রাণ একটা ঈশ্বরের গিফট, বলছে যে আমাকে জানে, যে আমার পিতাকে জানে, আমি আমার পিতা এক। Yes. হালেলুইয়া। হালেলুইয়া। পরিত্রাণ কথা মানে হচ্ছে ঈশ্বরকে জানা। হালেলুইয়া। কারণ আমার হৃদয় অনেক সময় দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল,
অসহায় ছিল সেই হীরাকে তুমি প্রস্তুত করেছো, মানে পরিষ্কার করেছো। সেই হীরাকে তুমি কি করেছো? কে করেছে? ঈশ্বর করেছে। ঈশ্বর করেছে আমাদেরকে। হ্যালো ইয়া, যেন তার যেন আমরা গৌরব দিতে পারি, তার যেন প্রশ্ন দিতে পারি, যে হৃদয়কে ঈশ্বর পরিষ্কার করেছে সেই হৃদয়কে আমাদের আমাদের ধন্যবাদ দেওয়া দরকার আছে, আজ্ঞা আছে, সেই আজ্ঞার প্রতি আমরা দৌড়াতে পারি। যেন আমাদের লক্ষ্য যেন ওখানে থাকে, আমাদের লক্ষ্য যেন ঈশ্বরের আজ্ঞার দিকে থাকে, আমাদের লক্ষ্য মানুষের আজ্ঞার থেকে বাইরে হয়ে যায়, ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করি না, ঈশ্বরের আজ্ঞাকে আমরা অমান্য করি, যেন ঈশ্বরের আজ্ঞার প্রতি আমরা বেশি দৌড়াতে পারি। হ্যালো ইয়া, ঈশ্বরের আজ্ঞা দৌড়াবো নাকি আমরা? ওই বন্দি হয়ে আছে, যাব চিঠি দেবো আর তুলে আনবো আমরা, কি দেবো? চিঠি দেবো আমরা, পদ দেবো আমরা, আমাদের ঈশ্বরের বাক্য পদ দেবো আর ওদেরকে খোলার ব্যবস্থা করবো। আমেন। আলোয়া আলোয়া, মানে এটা ঈশ্বর, ঈশ্বরের আজ্ঞা, তার আজ্ঞার পথে আমাদেরকে দৌড়াবো, ঈশ্বরের আজ্ঞার পথে আমরা দৌড়াবো, ঈশ্বরে দৌড়াবো আমরা। আমেন। আলোয়া, আমাদের কন্ট্রাক্টটা গেল এতদিন, যে এক মাস বা দেড় মাসের মধ্যে আমাদেরকে এই কাগজগুলো বাড়ি বাড়িকে দিয়ে আসবো, মানে আমরা ঈশ্বরের আজ্ঞার মধ্যে দৌড়াবো। কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করে প্রশস্ত করিতেছো। আমেন। আলোয়া আলোয়া, যেন আমরা তার প্রত্যেকটা মুহূর্তে যেন ঈশ্বরের কথা যেন স্মরণ রাখতে পারি, কারণ ঈশ্বর আমাদের হৃদয়কে পরিষ্কার করেছে। আলোয়া, আমরা লাভ করবো ইউপিও 9:28। তাহাদেরকে দর্শন দেবে। হালেলুয়া, ঈশ্বর কি করবে? আমাদেরকে যারা যারা পাপ করেনি, যারা অন্যায় কাজ করেনি, তাদেরকে ঈশ্বর আবার দর্শন দেবে আমাদেরকে দ্বিতীয়বার। অলরেডি একবার আমাদের পাপের ভার তুলে নিয়েছে, দ্বিতীয়বার আমাদের দর্শন দেবে যারা পাপ করবে না। আলোয়া আলোয়া, অলরেডি ঈশ্বর আমাদেরকে পাপ পাপ তুলে নিয়েছে, একবার অলরেডি পাপ তুলে নিয়েছে, দ্বিতীয়বার দর্শন দেবে যারা দর্শন দেবে যারা পাপ আমাদের মধ্যে থেকে যারা যারা পাপ করেনি তাদেরকে খ্রিস্ট আবার দ্বিতীয়বার দর্শন দেবে। আমেন। আবার খ্রিস্ট দ্বিতীয়বার আমাদের জন্য আসবে, আবার যারা যারা পাপ অন্যায় কাজ করেনি তাদের জন্য খ্রিস্ট আবার আসবে, এসে আমাদেরকে কি করবে? তাদের দর্শন দেবেন যারা পরিত্রাণ নিমিত্ত তার অপেক্ষা করে, যারা খ্রিস্টের প্রতি অপেক্ষা করে তাদেরকে খ্রিস্ট আবার দেখা দেবে। হালেলুয়া, খ্রিস্ট আবার তাদেরকে দেখা দেবে। আমাদের পরিত্রাণ চাই চাই, যেন আমরা যেন আমাদের পাপ না করি, আমরা যেন অন্যায় করি, তবে খ্রিস্ট আমাদেরকে দেখা দেবে। আমাদেরকে দেখা দেবে। কেন দেখা দেবে? আমরা যত আবার পাপ করবো না, অন্যায় করবো না, ওই জন্য আমাদেরকে দেখা দেবে। আমেন। হালেলুয়া, যেন আমরা বুঝতে পারি যেন আমরা অন্যায় যেন না করি, যেন আমরা না অপরাধ করি, আমরা যেন হিংসা না করি, আমরা যেন রাগ করি, আমি রাগ করি মানে খ্রিস্ট আমাদেরকে আর দর্শন দেবে না, দেখা দেবে না। যারা পরিত্রাণের অপেক্ষায় আছে, যারা খ্রিস্টের অপেক্ষায় আছে, দ্বিতীয়বার তাদেরকে দর্শন দেবে। হালেলুয়া হালেলুয়া, যেন আমরা আনন্দ দিতে পাই, খ্রিস্ট আমাদের যে দর্শন দেবে তার অপেক্ষায় যেন থাকতে পারি, খ্রিস্ট যে দর্শন দেবে তার অপেক্ষায় যেন আমরা থাকতে পারি, যেন আমরা পাপ যেন না করি, আমাদের আমাদের স্বভাবগুলোকে সরাতে হবে, আমাদের অন্যায় কাজগুলো সরিয়ে দেবো আমরা। হালেলুয়া, তবেই আমরা খ্রিস্টকে দ্বিতীয়বার দর্শন পাবো। হালেলুয়া হালেলুয়া, যারা অন্যায় করবে না তাদেরকে তিনি দেখা দেবে, যারা অন্যায় করবে। অলরেডি আমাদের প্রত্যেকের জন্য পাপ তুলে নিয়েছে, আমাদের প্রত্যেকের বোঝা তুলে নিয়েছে, যদি আমরা যদি আবার ফিরে অন্যায় করি মানে আমরা কি মূর্খ, ওই জন্য আমরা ফিরে অন্যায় করি, আমরা ফিরে অপরাধ করি, যদি মুখ থেকে বেরিয়ে আসবো তাহলে আমরা এই খ্রিস্টের দর্শন লাভ করতে পারবো, খ্রিস্টকে আবার দেখতে পাবো, খ্রিস্ট আমাদেরকে আবার দেখা দেবে। হালেলুয়া হালেলুয়া, ঈশ্বর লাভ করা খুবই সুন্দর।